হ্যালো বন্ধুরা, রান্নাবান্না আর ঘরের কাজ করতে করতে সারাটা সময় পার, মোবাইলে রিলস অথবা টিভি সিরিয়াল দেখার সময় মোটেও পাচ্ছ না? চিন্তার কোনো কারণ নেই, আজ তোমাদের সাথে শেয়ার করব সবথেকে সহজ আর সুস্বাদু এই মাছের রান্নার ঝটপট একটি রেসিপি। ঝটপট এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে নিয়েছি আমরা তেলাপিয়া মাছ। মাছগুলো আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং তাতে ট্র্যাডিশনাল উপায়ে লবণ এবং হলুদ মাখিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। মাছগুলো ম্যারিনেট করার আগে আমরা একটি পাত্রে তেল গরম হতে দিয়েছি, যাতে তেলটা ভালোভাবে গরম হলে তারপর আমরা মাছটা ফ্রাই করে নিতে পারি। মাছগুলোর সাথে লবণ হলুদ ভালোভাবে মিশিয়ে নিয়ে একে একে আমরা গরম তেলে মাছগুলো ফ্রাই করে নেব। বন্ধুরা, এখানে অবশ্যই মনে রাখতে হবে কড়াইতে তেল খুব ভালোভাবে গরম না হলে মাছগুলো দেওয়া যাবে না, তাতে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, বাজারে সহজলভ্য এই মাছটি হয়তোবা তোমরা অনেকেই খেতে পছন্দ করো না, কিন্তু এইভাবে যদি এই মাছটি রান্না করে নেওয়া যায় তাহলে কিন্তু ভীষণ স্বাদের হয়। মাছগুলোর এক পিঠ ভাজা হয়ে গেলে আমরা উল্টে দিয়ে মাছগুলোর অপর পিঠও ভেজে নেব এবং উভয় পিঠ ভাজা হলে মাছগুলো আমরা একটি আলাদা পাত্রে তুলে রাখব। তবে বাস্তবিক অর্থে বর্তমান বাজারে বড় বড় মাছের যে দাম হয়েছে তাতে সপ্তাহে দুই একদিন যদি এই কম দামি মাছ দিয়ে চালিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু খুব একটা মন্দ হয় না। তবে এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমরা তেলাপিয়া মাছ ব্যবহার করেছি, তোমরা চাইলে বাটা মাছ দিয়েও এই রেসিপিটি তৈরি করে নিতে পারো। রান্নাটির জন্য মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমরা যাব মূল রান্নায়। মূল রান্না শুরু করার আগে আমরা কড়াইতে যে তেল ছিল সেই তেলেই দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ গোটা জিরে। গোটা জিরে ফোড়ন দেবার পরে এতে আমরা যোগ করছি পেঁয়াজ কুচি ও কাঁচা লঙ্কা। এই রান্নাতে যেহেতু আমরা অন্য কোনো বাটা মশলা ব্যবহার করছি না, তাই পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি দিলেই ভালো হয়, আর কাঁচা লঙ্কার পরিমাণটা নিজেদের স্বাদ অনুযায়ী দিতে হবে। এখন মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেবার জন্য আমরা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর রান্নাতে সুন্দর একটি কালারের জন্য দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া। মশলাগুলো কষানোর সময় চুলার আঁচটি লো রেখেছি, আর 1.5 থেকে 2 মিনিট মশলাগুলো ভেজে নেবার পরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল। জল দিয়ে মশলাগুলো আবার কষাতে থাকব এবং চুলার জালটি একটু বাড়িয়ে দেব। রান্নাটির এই পর্যায়ে আমরা কষানো মশলার সাথে যোগ করছি 1 চামচ ধনিয়া গুঁড়া ও 1/2 চামচ পরিমাণ ভাজা জিরের গুঁড়া। গুঁড়া মশলাগুলো দেবার পরে আমরা মশলাগুলো আরও 1 মিনিটের জন্য কষিয়ে নিচ্ছি। মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এতে দিয়ে দেব রান্নার জন্য প্রয়োজনীয় জল। তবে এই রান্নার জন্য আমরা এখানে খুব বেশি জল ব্যবহার করছি না, খুবই সামান্য পরিমাণ জল ব্যবহার করব, যাতে মাছের অর্ধেকটা পরিমাণ এর ভিতরে ডুবে থাকে। কষানো মশলায় জল দিয়ে জাল করে নেবার পরে যখন তরকারিটি টকবক করে ফুটতে থাকলো তখন আমরা এতে ভাজা মাছগুলো দিয়ে দিয়েছি। এরপর আরও 1 থেকে 1.5 মিনিটের জন্য রান্না করে নেবার পরে হয়ে গেল আমাদের ঝটপট এই তেলাপিয়া মাছের দারুণ লোভনীয় রেসিপিটি। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই রেসিপিটির আসলে কী নাম সেটি আমাদের জানা নেই, তোমাদের যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও, আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো।